মাংস তাংস বানাও তাহলে তো মজা আসবে দিদি। দিদি আরে ও দিদি আমার কাছে টাকা নেই দিদি, আমি কি করে আনব মাংস দিদি? ভাই আরে ভাই আমার কাছেও টাকা নেই ভাই, কি করে আমি আনব মাংস ভাই? ও এই রকম ব্যাপার, তাহলে সবজি খেয়েই থাকতে হবে। A few moments later দিদি আরে ও দিদি উকুলের বাড়িতে দেশি মুরগি আছে না? না না ওটা উকুলের বাড়িতে নেই, উকুলের পাশের বাড়ির কাছে আছে। ও ঠিক আছে দিদি, যাচ্ছি আমি ওইখান দিয়ে একটা মুরগি চুরি করে নিয়ে আসবো। তুমি আর মুরগি চুরি করবে? মুরগি ধরা আগে শেখো, মুরগি অনেক তেজ হয়, অনেক স্পিডেও পালিয়ে যায়। দিদি আরে ও দিদি আমি ছোটবেলায় অনেক মুরগি ধরেছি আমি জানি দিদি, তুমি শুধু দেখো না আমি নিয়ে আসছি দিদি। আচ্ছা যেও কিন্তু সামলে যেও, ঠিক আছে? আচ্ছা ওইখান দিয়ে আসবে তো 5 টাকা একটা চিকেন মশলা নিয়ে আসবে, ঠিক আছে? দিদি আরে ও দিদি যদি মুরগি না পাই তবু চিকেন মশলা নিয়ে আসবো? না ভাই না, যদি মুরগিটা পাস তাহলে চিকেন মশলা নিয়ে আসি, যদি পাস না তাহলে আনবি না। ঠিক আছে দিদি তাহলে আমি যাই। A few moments later বললাম না দিদি আমি ধরে নিয়ে আসবো, দেখলে কত বড় মুরগি এনেছি আমি। হ্যাঁ ভাই সত্যি মুরগিটা তো অনেক বড়, দাও আমি এটাকে মাংস বানিয়ে রেডি করে দিচ্ছি। হ্যাঁ দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম গরম মাংস বানিয়ে দাও, আমি এখানে কি করছি পেঁয়াজ ছুলে দিচ্ছি। দিদি আরে ও দিদি কি কি দিয়ে মাংসটা বানাচ্ছ দিদি? কি কি দিয়ে কি, একটু তেল দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ ফ্রাই করেছি, তারপর একটু নুন লঙ্কা দিয়ে মশলা বানিয়েছি, আদা লসুন দিয়েছি, আর মাংসটা দিয়ে অনেক ভেজেছি, তারপর একটু জল দিয়ে কি গন্ধ আসছে মাইরি, প্রচুর ভালো মাংস, হ্যাপি মাংস হয়েছে। দিদি আর থাকতে পারছি না দিদি, তাড়াতাড়ি আমাকে দাও দিদি আমি খাবো দিদি। আজ 2 মিনিট রান্না হয়ে গেছে, এবার প্লেটে আসবে গরম গরম ভাত আর গরম গরম দেশি মুরগির মাংস। A few moments later মাংস খাবো আমরা, মাংস খাবো দেশি মুরগিরই, আমরা মাংস খাবো, মেটে খাবো লেগ পিস খাবো খাবো কুচকুচি, মেটে খাবো লেগ পিস খাবো খাবো কুচকুচি, সব খেয়ে শেষ করে দেব গো আমি, ওই মাংস খাবো আমরা, মাংস খাবো দেশি মুরগিরই, আমরা মাংস খাবো। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে একটা মুরগির মাংসের গল্প এনেছি, মুরগির মাংস তো সবাইকে খেতেই ভালো লাগে, এবার তোমরা বলবে কি দেশি মুরগি খেতে ভালো লাগে কি পোল্ট্রি মুরগি খেতে ভালো লাগবে, কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি একটু হাসি মজার জন্য বানানো হয়েছে, এই জন্য এই ভিডিওটি সিরিয়াস ভাবে দেখবে না, হাসি মজা ভাবে উদ্দেশ্যে দেখবে।